আমরা যদি কোনো একটা জিনিসের ট্রাই করি বা অনেক বেশি চেষ্টা করি তাহলে আমরা সাকসেসফুলও হইতে পারি, সাকসেসফুল নাও হইতে পারি। বাট যদি ট্রাই না করি, চেষ্টা না করি, তাহলে একটা বিষয় শিওর যে আমরা সাকসেসফুল হব না। তো এই বিষয়টাই আজকে এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করতে চাইতেছি যে আমরা যখন একটা জিনিসের পেছনে ছুটবো, একটা জিনিস পাইতে যাব, তখন সেটার পেছনে যদি আমরা অনেক হার্ডওয়ার্ক করি, পরিশ্রম করি, তাহলে এইটা শিওর যে আমি কিন্তু একটা পসিবিলিটিতে আসি যে আমি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারি। বাট আমি যদি ট্রাইটা না করি, হার্ডওয়ার্কটা না করি, জাস্ট চিন্তাই করি, ড্রিমই দেখি যে আমি ওইটা পাইতে চাই, তাহলে তো আমি কখনো পাইতেই পারবো না, কারণ দের ইজ নো চান্স লেফট উইদাউট এনি ট্রাই, উইদাউট এনি হার্ডওয়ার্ক। তো এটা কিন্তু সবাই রিয়ালাইজেশনে আনতে হবে এবং আনা উচিত যে তুমি যেহেতু একটা ড্রিম দেখছো, সো এটা তোমার রেসপন্সিবিলিটি যে তুমি হার্ডওয়ার্ক করতেছো এবং তুমি সেটার পেছনে রান আফটার করতেছো। কারণ স্বপ্নটা তো অন্য কেউ দেখে নাই, অন্য কেউ তো সেটার পেছনে তোমার হয়ে রান আফটার করে দিবে না। তুমি বিভিন্ন কোচিংয়ে গেলা, কোচিংয়ে যায় হচ্ছে ভাইদের লেকচার ফলো করলা, তাহলে তো সেটা তোমাকে চান্স পাওয়াই দিবে না। তোমার নিজেরই যা করার করতে হবে, তোমার নিজেরই বাসায় এসে পড়াশোনা করতে হবে, নিজেরই সব কিছু করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, যে কয়টা দিন বাকি আছে এই কয়টা দিনে যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা কি জানো? সেটা হচ্ছে হাল ছাইড়া না দেওয়া, গিভ আপ না করা। সো এই জিনিসটা একটু সবাই ভালো করে মাথায় রাখতে হবে যে তারাই সাকসেসফুল আলটিমেটলি হবে যারা হচ্ছে একেবারে শেষ সময় পর্যন্ত মোটিভেশন ধরে রাখতে পারছে, গিভ আপ করে নাই, হাল ছাইড়া দেয় নাই। কারণ দেখো, যদি সবাই হাল না ছাড়তো, বা আমি এই যে বলতেছি যে হাল ছাড়া যাবে না এই কথাটা যদি সবাই ফলো করতো, তাহলে সবাই মেডিকেলে চান্স পাইতো, ইভেন 100 পাইতো অনেকে। কিন্তু যেটা দেখা যাবে যে মেজরিটি হাল ছাইড়া দিবে, মেজরিটি শেষ পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে না, পরীক্ষা হলে যা সব ভুলা যাবে, পরীক্ষা হলে যা মাথায় কিছু আসবে না, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এবং এর ফলে ওরা কিন্তু চান্স পাবে না। শুধুমাত্র সিলেক্টেড ফিউ যারা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে, খুব ডেডিকেটেডলি একেবারে ধৈর্য সহকারে সব কিছু শেষ করছে, তারা ইনশাল্লাহ চান্স পাবে। তো সব থেকে ইম্পর্টেন্ট এবং একটাই কি সাকসেসের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে কয়টা দিনই বাকি আছে, সেটা হচ্ছে যে গিভ আপ না করা এবং শেষ পর্যন্ত চেষ্টা করা। সো আশা করি বুঝতে পারছো যে এই জিনিসটা তোমাদের সবারই খুব ভালো করে মেনটেন করতে হবে, যে হাল ছাড়া যাবে না, খুব ভালো করে পড়াশোনা করতে হবে যে কয়টা দিনই বাকি আছে। আর ভর্তি পরীক্ষা হচ্ছে 1,40,000-এরও বেশি ভর্তি পরীক্ষা দিবে, এর মধ্যে কিভাবে চান্স পাবো বা এর মধ্যে হচ্ছে আমার চান্স হবে কি না, এই চিন্তাটাও মাথাতে রাখা যাবে না। কারণ পরীক্ষা যত সংখ্যকই দেখ না কেন, তুমি যদি পরীক্ষার দিন ভালো পরীক্ষা দাও তাহলেই তুমি চান্স পাবা। তোমার পরীক্ষার হলে আরও হাজার হাজার পোলাপান পরীক্ষা দিতেছে, ওরা কেমন দিল, ওরা কি কয়টা আনসার করলো, কেমন পারলো, প্রশ্ন কি কঠিন হয়েছে না সোজা হয়েছে ওদের কাছে, এই জিনিসগুলো জানার কোনো দরকার নেই। যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তুমি ভালো পরীক্ষা দিছো কি না, তুমি পরীক্ষা হলে 1 ঘন্টায় তোমার বেস্টটা ডেলিভার করতে পারছো কি না, এটাই হচ্ছে ম্যাটার করে। সো আশা করি বুঝতে পারছো যে কি বলতে চাইছি। তোমার বেস্ট পরীক্ষাটা ডেলিভার করতে হইলে তোমার এখন যে কয়টা দিনই থাকুক না কেন, এই কয়টা দিনে হাল ছাইড়া দেওয়া যাবে না। তুমি আগে শত পড়া পড়ছো, তুমি আগে সব বই পুরা মুখস্থ টুতস্থ করে ফেলছো, কিন্তু তারপরও এই কয়টা দিনে তোমার বারবার রিভিশন করতে হবে। এবং পাওয়ার অফ রিভিশন নিয়ে আমার অনেকগুলো ভিডিওস আছে যেখানে আমি বলার চেষ্টা করছি যে রিভিশন কতটা বেশি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা হলে তোমার সব কিছু মনে করানোর জন্য রিভিশনের কতটা বেশি সিগনিফিকান্স আছে। তো তোমরা হচ্ছে এই জিনিসটা ভালো করে মাথায় রেখো, রিভিশনটা যেন ঠিকভাবে দিতে পারো এবং এই শেষ সময়ে এসে হাল যেন না ছেড়ে দাও। সবার জন্য শুভকামনা, দেখা হবে পরবর্তী ভিডিওসে, এবং আমি ভিডিওসগুলো ছোটো বানাই যাতে তোমাদের টাইম কিল না হয়। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।